তো হ্যালো 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 বন্ধুরা, আমি চলে এসেছি কাজ করার নতুন একটা ভিডিওতে। আর অলরেডি আমাদের ভিডিওর মধ্যে দেখছি, এখন অ্যাকচুয়ালি আমাদের দুটো ভিডিওর ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু দেখো টাউন হলটাকে বসেছি, আমাদের টাউন হল তিন লেভেল হয়ে গেছে, মানে তিনটে স্টার হয়ে গেছে টাউন হলের। তো আর আমরা কিন্তু আজকের টার্গেট, মানে আমাদের আজকের যে কোনো প্রকারে এই ভিডিওর মধ্যে রয়্যাল চ্যাম্পিয়নকে আপডেট দিতেই হবে, মানে নেক্সট রয়্যাল চ্যাম্পিয়ন খুবই জরুরি, রয়্্যাল চ্যাম্পিয়নকে নেক্সট আপডেট দিতেই হবে। অ্যাকচুয়ালি রয়্্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটিটা আমাদের খুবই প্রয়োজন লাগছে। তো এখন আমাদের যদিও ডার্ক লেজার সব থেকে টান, ঠিক আছে, কিন্তু গোল্ড অ্যালেক্সের অতটা বেশি টান নেই, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এখন আজকের এই ভিডিওর বন্ধুরা যে কোনো প্রকার আমরা ডার্ক লেজার নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো আমরা আজকে দেখে নিই। তো অ্যাকচুয়ালি আমার দুটো ভিলা তো ফ্রি আছে, আর আমাদের এখানে ক্লান গেম চলছে এখন পর্যন্ত, ঠিক আছে। ক্লান গেম কিন্তু এখন কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা দেখো ফাইনালি আমাদের একটা, কিন্তু দেখো আমার হার্ডের মধ্যিখানে পুরো, ঠিক আছে, আমার লাভের মধ্যিখানে জেমস বক্স এসছে। তো জেমস বক্সটাকে আমরা ফার্স্ট রিমুভ করবো, কারণ জেমস বক্স ফার্স্ট না রিমুভ করলে আমরা কিন্তু বেস চেঞ্জ করতে পারবো না। তো বেস আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং বেস চেঞ্জ করাটা খুবই জরুরি, ওকে। তো তত সময় এটা কাটা চলো, কাটা হয়ে যাক, ঠিক আছে। আর আমরা আজকে যে কোনো প্রকারে রয়্যাল চ্যাম্পিয়নকে আপডেট দিয়েই ছাড়বো। তো আমরা একটা কাজ করি বন্ধুরা, আমাদের কিন্তু ডোনেট নিয়ে নিতে হবে, কারণ আমরা কিন্তু ডোনেট ছাড়া এটাকে যেতে পারবো না। আর আমাদের কিন্তু এত সময় কোনো ডোনেট ছিলই না, তো আমরা এখান থেকে ডোনেট নিয়েও নিলাম, ঠিক আছে। আর আমাদের অলরেডি দেখছো 25টা জেমস আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন আমরা একটু কাজ করি, দেখি বেসটাকে একটু চেঞ্জ করি, এখানে এডিট করে দেখছি কী হচ্ছে না কেন, সবই ঠিক আছে। তো এখানে সেভ করে দিলাম। তো অলরেডি বেস আমাদের চেঞ্জ হয়ে গেছে, ওকে, আমাদের বেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা স্কেটার শট বাকি আছে, একদিন 22 ঘন্টা, দুটো বিল্ডার ফ্রি। তো দুটো বিল্ডারকে আমরা কাজে লাগাবো, তার আগে আমরা একটু লুট করে আসি। আমাদের এখানে দেখো, দাঁড়ো দেখে নিই, এখানে 11183টা আছে ডার্ক লেজার। তো আজকে যে কোনো প্রকারে আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে আপডেট দেবো। তো আমরা একটা অ্যাটাকে যাবো, আর এই অ্যাটাকটাতে দেখে নেবো যে কেমন বেস পড়ছে আমাদের, চলো। তো বন্ধুরা আমরা একটা ফাইনালি একটা বেস পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। তো এই বেসটার মধ্যে আমরা অ্যাটাক করবো, এবং এখানে বন্ধুরা সব থেকে বেশি রয়েছে ডার্ক লেজার, 9252টা, ঠিক আছে। তো আমরা ফার্স্ট একটা কাজ করবো, আমরা কিন্তু কুইন চার্জের সাথে সাথে এখানে আমরা লক লঞ্চার দিয়ে দেবো, যাতে কুইন বেসের ভিতরের দিকে যেতে পারে, ওকে। আমরা এই সাইডের দিকে কিংকে দিয়ে দিলাম, কিং এই সাইডে কাজ করতে থাকুক, ঠিক আছে। আমরা কিংয়ের এখন টার্গেট হয়ে গেছে ওইদিকে, কুইন জানি না কোন দিকে যাবে, ঠিক আছে। আমরা তবু একটা পেকাকে এখানে দিয়ে দেবো, কুইনকে আমাদের বেসের মধ্যে নিয়ে যাওয়ার খুবই দরকার ছিল অ্যাকচুয়ালি। তো আমরা একটা উইজার্ড দিয়ে দেখবো এখানে হচ্ছে কিনা কোনো কাজ, তো হচ্ছে না। তো চলো আমাদের অসুবিধার কিছু নেই, আশা করি কুইন বেসের ভিতরে যেতে পারবে। এখন আমরা কুইনের উপর রেজিক্স করি একটা, ঠিক আছে। আর একটা টাউন হলে যদি ফ্রিজ ইউজ করতে পারি তো সব থেকে ভালো হবে, ঠিক আছে। একটা স্কেলেটন ইউজ করলে মনে হচ্ছে আরও একটু ভালো হবে। আমাদের টাউন হলটা যদি আসে 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 সিসি দিয়ে, ওয়া ওয়াও নাইস হয়েছে আমাদের অ্যাটাক, সিসি দিয়ে টাউন হল পেয়ে গেছি। কুইনের উপরে আরও একটা রেজ ইউজ করলাম, ওকে। কুইন খুবই সুন্দরভাবে রয়্যাল চ্যাম্পিয়নকে ওখান থেকে নিয়ে নিতে পারবে। এখানে আমরা ইউজ করে দেবো একটা ফ্রিজ স্পেল। অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, সিঙ্গেল ইনফেন্ডো রয়েছে আমাদের, এখানে অল ব্রেকার দিতে হবে, আর কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিতে হবে। কুইন বেসের মধ্যে না ঢুকতে পারলে আমরা সিঙ্গেল ইনফেন্ডোটা নিতে পারবো না। ইয়েস, সিঙ্গেল ইনফেন্ডো পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট, আমরা কোন দিক দিয়ে শুরু করবো, এই দিক দিয়ে অ্যাটাকটা শুরু করবো, কারণ আমাদের কিন্তু এই দিকে ডার্ক লেজার রয়েছে, ওকে। তো চলো আমরা শুরু করে দিই, ওকে 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 ওকে, রয়্যাল চ্যাম্পিয়ন। ইয়েস, কুইন এখান থেকে সব ডার্ক লেজার কালেক্ট করেও ফেলবে আশা করতে পারছি আমি, এটুকু। রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই, ঠিক আছে। কুইনকে একটা পয়জন স্পেল ইউজ করে দিই, আর আমরা যদি পারি এরকম জায়গায় একটা জাম্প স্পেলও ইউজ করতে পারি, যাতে আমাদের সব কিছুকে বাইরে আসতে পারে। রয়্যাল চ্যাম্পিয়ন, আরে ঠিক আছে, খুব ভালো কাজ করেছে রয়্যাল চ্যাম্পিয়ন। একটা আমরা হিল স্পেল ইউজ করবো, চলো 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 চলো, পারফেক্ট যাচ্ছে আমাদের অ্যাটাক, খুবই সুন্দর যাচ্ছে অ্যাটাক। এখানে জাম্প স্পেলটা ইউজ করেছি বলে আমরা ডার্ক লেজার পুরোটাই পেয়ে যাওয়ার চান্স খুবই বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইনটা শেষ, যা কিছুই করার নেই আমাদের এখানে আর তাহলে, কারণ অ্যাকচুয়ালি আমি একটু পরে মেরেছি স্কেলেটনটা। তো আমাদের এখানে অল ব্রেকার রয়েছে, অল ব্রেকারে অল ভেঙে দিয়ে কাজটা সেরে ফেলুক, ওকে 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 ওকে, আমরা সব অল ব্রেকার দিয়ে দিই, কারণ আমাদের অল ব্রেকার এখন লাগবেই না। অ্যাকচুয়ালি অল ব্রেকারে অল ভেঙে দিয়েছে, আমাদের টাইম শেষ, আমরা লুটটাই করতে পারলাম না। বন্ধুরা এই বেস্টে মোটামুটি 3 স্টার হয়ে যাওয়ার চান্স ছিল, একটু ভুল হয়েছে। যদি আমাদের স্কেলেটন স্পেল যদি একটু আগে মারতাম তাহলে হয়তো সবথেকে ভালো কাজ হতো, তাহলে মানে সিঙ্গেল ইনফ্রন্ট কুইনকে টার্গেট করতে পারতো না, ওকে। আমরা বোনাস পয়েন্টে পেয়ে গেছি, তো দেখে নিই এখানে কী কী রিওয়ার্ড মানে কমপ্লিট হয়ে গেছে, ওকে। আমরা আর্মি বসিয়ে দেবো, সেম আর্মি, এবং আমার নেক্সট রাউন্ডের আর্মি কিন্তু এখন রেডি হয়ে আছে। তো নেক্সট রাউন্ডের আর্মি কিন্তু আমরা সেমভাবে ডোনেটও নিয়ে নিতে পারবো, ওকে। তো আমরা সেমভাবে ডোনেট নিয়ে নিই, আর এখানে দেখো বোনাস পয়েন্ট এখন হয়ে গেছে 15,433, ঠিক আছে। তো এখানে দেখো 94 হয়ে গেছে, আর এখানে 15 হয়ে গেছে। আশা করি আমরা এই অ্যাটাকের মধ্যে মানে দিয়ে দিতে পারবো রয়্যাল চ্যাম্পিয়নকে, ঠিক আছে, আপডেটে। তো চলো দেখা যাক যে আর একটা কেমন বেস পড়ছে, এবং কতটা আমরা ডার্ক লেজার নিয়ে আসতে পারছি লুট করে। চলো অ্যাটাকে যাওয়া যাক।
তো বন্ধুরা আমরা এই একটা বেস পেয়েছি দেখো। তো এই বেসটাতে মোটামুটি লুট আছে, ঠিক আছে, আর অ্যাকচুয়ালি ডার্ক লেজার খুব বেশি নেই, তারপরে মোটামুটি ভালোই আছে, 6590 মানে কতটা খারাপ নয়, ঠিক আছে। তো আমরা এইভাবে আবার সেম কুইন চার্জ চালু করে দিই এবং আমরা এইখান থেকে লক লঞ্চার চালু করবো, কিংকে এই সাইডে দিয়ে দেবো, ঠিক আছে। তো এদিকে আশা করি কুইন ইজিলি ভিতরের দিকে যেতে পারবে। ওকে চলো, কুইন আমাদের ভিতরের দিকে যাওয়ার জন্য রাস্তা কুইনের কমপ্লিট। কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো। কিং এখানে ওয়ার্ডেনের ড্যামেজটা ভালো খেয়ে গেছে একসাথে, তারপরে স্কেটার শটও রয়ে গেছিলো এখানে, ঠিক আছে। তো কুইনকে মেন ভিতরের দিকে নিয়ে যাওয়ার খুবই দরকার, অ্যাকচুয়ালি কুইন ভিতরের দিকে যেতে চাইছে না, কুইনকে জোর করে নিয়ে যেতে হবে ভিতরের দিকে বেশের। তো চলো দেখা যাক যে আমাদের কুইনকে জোর করে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা। কুইন অলরেডি এসে গেছে বেশের মধ্যে, ঠিক আছে। চলো এখন আমাদের একটা সিঙ্গেল ইনফার্নো তো চলে গেছে, আমরা এখানে স্কেলেটন ইউজ করবো, এখানে একটা এবং এখানে একটা। ওকে 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 ওকে, একটা ফ্রিজ ইউজ করা যাক আর কুইনকে রেজিস্ট করা যাক, তাহলে আমাদের অ্যাটাকটা আরও একটু ডেঞ্জার হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। কুইন তো টাউন হল ইজিলি টেক ডাউন করে ফেলেছে। ওকে, আর এখানে মাল্টি ইনফার্নো, আর আমরা এখানে ফ্রিজ ইউজ করলাম। চলো এখানে আরও একটা ফ্রিজ ইউজ করা যাক। ওকে, আরে আমাদের স্কেলেটন কী হয়ে গেল, কুইনের অ্যাবিলিটি তো চলে গেছে, কুইন ইগলটাকে টেক ডাউন করে ফেলো। যা ছি, কুইন ইগল টেক ডাউন করতে পারিনি বন্ধুরা, কী আর করা যাবে। এখান দিয়ে আমরা পুরো পেকাটাকে দিয়ে ফেলি আর আমরা দেখবো, আরে বাপরে ওই সাইডে রয়ে গেছে। তো ঠিক আছে, আমাদের কিন্তু এমনি তো অ্যাকচুয়ালি টোটালি সব কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেরকম কোনো আমাদের অবস্থা খারাপ নেই, ভালো অবস্থা আছে। আমাদের কিন্তু ডার্ক লেজার যেটা দরকার ছিল, তো মেন আমাদের ডার্ক লেজার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা এরকম জায়গাতে জাম্পস, আরে যা 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 যা, নো 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 নো, ভুলভাল জাম্পস পেল আমরা ইউজ করেছি মনে হয় যত সম্ভব, অ্যাকচুয়ালি আমরা জাম্পস পেলটা অনেক ভুল ইউজ করেছি। ইগলটা গেল শেষ পর্যন্ত। ওকে চলো দেখা যাক যে আমাদের এখানে হিল স্পেলটা কোন জায়গায় ইউজ করা যায়। আরে বাপরে টাইমও শেষ, আমরা এখানে হিল স্পেল, পয়জন স্পেল, ওয়ার্ডেনের অ্যাবিলিটি, চলো দেখা যাক যতটুকু ভ্যালু আসে আমাদের মোটামুটি। আমাদের মেন দরকার ছিল যেটা ডার্ক লেজার, সে ডার্ক লেজার আমাদের পেয়েও গেছি, ঠিক আছে। ডার্ক লেজার নিয়ে আর কোনো সমস্যা নেই, ডার্ক লেজার আমরা পেয়ে গেছি, নো টেনশন। 465 এতটুকু রয়ে গেছে, মানে একটাই মাত্র ডার্ক লেজার কালেক্টর রয়ে গেছে এখানে, তো সেটার জন্যই রয়ে গেছে, ঠিক আছে। এছাড়া আর কিন্তু কোনো সমস্যা নেই। তো টাইম শেষ, আমাদের আর্মি রয়েছে কিন্তু টাইম শেষ। তো চলো ঠিক আছে, আমরা মোটামুটি ভালো লুট করলাম দুটো অ্যাটাকেই, ঠিক আছে। তো অলরেডি আমাদের এখন মেন কাজ হবে রয়্যাল চ্যাম্পিয়নকে আপডেট দিয়ে দেওয়া। অলরেডি এদিকে আমাদের যা এসছে, ঠিক আছে, টোটালি আমরা এদিকে কালেক্ট করে ফেলে দেখি যে এখন কী হচ্ছে। আর খুব বেশি বাকি নেই, মোটামুটি কতটুকু বাকি আছে আমি তাও দেখে বলে দিই একবার। ধরো 22, তো এখানে আছে 17, মানে টোটালি আর ওই 5-7 হাজার মতো। আমি এবার নেক্সট অ্যাটাকে কিন্তু এটা কমপ্লিট করে ফেল। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু লুট কালেক্ট করেছি, লুট কালেক্ট করার পর আমাদের এখানে দেখছো হিলার কিন্তু মোটামুটি টোটালি 18 ঘন্টা 8 মিনিট, ঠিক আছে। তার মানে কিন্তু আমরা এখানে একটা হিলারকে একটা বুস্ট ইউজ করি, ঠিক আছে, একটা ইউজ করে দিই, তাহলে একটু আরও একটু রানিং ইউজ মানে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু আমাদের যতটা মানে গোল্ড আলেকজার আছে, আলেকজারটা আমরা ইউজ করে নিতে পারবো, ঠিক আছে। গোল্ড যতটা আছে, গোল্ডটা আমরা যেখানেও ইউজ করবো, টাউন হলও ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা কিন্তু এখানে দেখো টাউন হলটাকে আরেকটা আপডেট দিয়ে দিই, দিয়ে দিলে আমাদের গোল্ড শেষ, ঠিক আছে। আর আমরা কিন্তু নেক্সট রয়্যাল চ্যাম্পিয়নকে টার্গেটে রেখে দিয়েছি, রয়্যাল চ্যাম্পিয়নকে এই ভিডিওর মধ্যেই আপডেট দিয়েই তবে ছাড়বো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু আর্মি কিন্তু নেক্সট আর্মি রেডি হয়ে গেছিলো এবং সেই আর্মি দিয়ে অ্যাটাক করে আমরা পুরো রুট কমপ্লিট করে ফেলেছি এবং আমরা ফাইনালি রয়্যাল চ্যাম্পিয়নকে আপডেট দিয়ে, তারপরে কিন্তু আমরা বলেছি লাস্ট ফার্স্ট থেকেই বলেছি যে ভিডিওর ফার্স্ট থেকেই বলেছি আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে আপডেট দিয়েই তবে কিন্তু ভিডিওটাকে স্টপ মানে বন্ধ করবো আর কি, ঠিক আছে। তো চলো, তার জন্য কিন্তু আমরা আরেকটা অ্যাটাক করে তারপরে ভিডিওটাকে সম্পূর্ণ করলাম, ঠিক আছে। তো রয়্যাল চ্যাম্পিয়নকে ফাইনালি আমরা আপডেট দিয়ে দিচ্ছি, চলো লেটস গো। ওকে, রয়্যাল চ্যাম্পিয়ন আমাদের আপডেটে বসে গেছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এখানে দেখো, আমরা কিন্তু বুক অফ হিরো ইউজ করতে পারি, কিন্তু এখানে বুক অফ হিরো ইউজ করে আমাদের সবথেকে বড় লস হবে, কারণ অ্যাকচুয়ালি জিনিসটা যদি ভাবো যে এখানে একদিন 19 ঘন্টা আর আমাদের কুইনকে আপডেট দিতে গেলে কুইন টাইম লাগছে 6 দিন 18 ঘন্টা। তো কুইনকে ইউজ করা সবথেকে বেশি ভালো, তার জন্য আমরা বুক অফ হিরোটা ইউজ করছি না। কুইনকে যখন আমাদের লুট ফের যখন লুট আমাদের হয়ে যাবে ডার্ক লেজার, তো তখন আমরা কুইনকে দিয়ে বুক অফ হিরো ইউজ করবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই, দেখা হবে তোমার সাথে আমার নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সদস্য হয়ে যাবে। বাই।